আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত সিলাগ্রা এই মেডিসিন নিয়ে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ ফিরুজ আহমেদ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেড ফার্মাসিস্ট। এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। এই মেডিসিনটির জেনেরিক নেম সিলডেনাফিল। জেনেরিক নাম সম্পর্কে ভালোভাবে জানতে একটি মেডিসিনের কয়টি নাম থাকে এই ভিডিওটি দেখে নিতে পারেন, ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এই মেডিসিনটি ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা এবং পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন এর চিকিৎসায় নির্দেশিত। ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতায় ব্যবহারের জন্য মেডিসিনটি USFDA কর্তৃক অনুমোদিত। যেহেতু এই মেডিসিনটি ইরেকটাইল ডিসফাংশনে নির্দেশিত, তাই আপনাদের জানা উচিত এই ইরেকটাইল ডিসফাংশন আসলে কি। ইরেকশন মিনিং হলো উত্থান, তাহলে ইরেকটাইল ডিসফাংশন মানে হলো উত্থানজনিত সমস্যা বা এক কথায় বাংলাতে বলা হয় পুরুষত্বহীনতা। এই ইরেকটাইল ডিসফাংশন বিভিন্ন রকম হতে পারে, যেমন পুরুষাঙ্গ কিছু কিছু সময়ে উত্থিত হয় কিন্তু সব সময় হয় না, বা যখন আপনি ইচ্ছা করেন তখন হয় না। পুরুষাঙ্গ উত্থিত হয় কিন্তু বেশিক্ষণ উত্থিত অবস্থায় থাকে না, তার মানে ইন্টারকোর্স করার সময়ে বা মাঝখানে নেতিয়ে পড়ে, পুরুষাঙ্গ একেবারেই উত্থিত হয় না। রিস্ক ফ্যাক্টরস ফর ইরেকটাইল ডিসফাংশন বা যেসব কারণে এই ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা হতে পারে: হার্ট ডিজিজ, হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওবেসিটি। মেডিসিনটি ব্যবহার করলে পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়ে, ফলে দীর্ঘ সময় পুরুষাঙ্গ দাঁড়িয়ে থাকে, ফলে সেক্সুয়াল স্টেবিলিটি বাড়ে। এই মেডিসিনটি সেবন করলে যে আপনার পুরুষত্ব ফিরে আসবে এমন নয়, এটি ব্যবহার করলে সাময়িক সময়ের জন্য আপনার পুরুষাঙ্গ দাঁড়িয়ে থাকবে, এর ফলে দীর্ঘ সময় আপনি আপনার সঙ্গীর সাথে একান্ত সময় কাটাতে পারবেন। এই মেডিসিনটি সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্সে যাওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে খেতে হয়, কারণ এই মেডিসিনটি খাওয়ার 12 মিনিট পর থেকেই কাজ শুরু করে দেয় এবং কমপক্ষে 4 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। খালি পেটে বা ভরা পেটে এই মেডিসিনটি খাওয়া যায়, তবে খালি পেটে খেলে উত্তম ফলাফল পাওয়া যায়। এই মেডিসিনটি 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার রোগীদের জন্য এই মেডিসিনটি সাধারণত 50 মিলিগ্রাম দিয়ে স্টার্ট করতে হয়। তবে যেসব রোগীদের ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার পরিমাণ অনেক বেশি, তাদের ক্ষেত্রে 100 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এই মেডিসিনটির ম্যাক্সিমাম ডোজ 100 মিলিগ্রাম, 100 মিলিগ্রামের বেশি এই মেডিসিনটি খাওয়া যাবে না। যদি কেউ ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার পেশেন্ট না হয়েও এই মেডিসিনটি সেবন করতে চান, তাহলে 50 মিলিগ্রাম এর বেশি সেবন করা উচিত হবে না। আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট না হন, তাহলে 50 মিলিগ্রামেই সর্বোচ্চ ইফেক্ট পাবেন এই মেডিসিনটি যারা খেতে পারবেন না। আপনার যদি অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা হার্টের পেইন থাকে এবং এর জন্য নাইট্রেট জাতীয় মেডিসিন যেমন নাইট্রোগ্লিসারিন নিয়ে থাকেন, তাহলে এই মেডিসিনটি আপনার জন্য নয়। আপনার যদি সিরিয়াস হার্ট অর লিভার প্রবলেম থাকে, তাহলেও মেডিসিনটি আপনার জন্য নয়। যদি আপনার রিসেন্ট হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে থাকে, তাহলেও এই মেডিসিনটি আপনার জন্য নয়। তবে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এর পরবর্তী সময়ে ডাক্তার আপনার ফিজিক্যাল ফিটনেস চেক করে দেখে মেডিসিনটি প্রেসক্রাইব করতে পারে, যদি আপনি সেক্সুয়াল ইন্টারকোর্সের লোড নিতে পারেন। তাহলে আপনি যদি লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশনের রোগী হয়ে থাকেন, তাহলেও এই মেডিসিনটি আপনার জন্য নয়। আপনি যদি অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, লিউকেমিয়া বা ক্যান্সার ও ব্লাড সেল এর রোগী হয়ে থাকেন, তাহলেও এই মেডিসিনটি আপনার জন্য নয়। আপনার যদি সিলডেনাফিল এ অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল এমন কোনো হিস্ট্রি থাকে, তাহলেও মেডিসিনটি আপনার জন্য নয়। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া: মেডিসিনটি ব্যবহারের ফলে মাথা ঘোরা, মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, আলোতে হালকা সংবেদনশীলতা, নাক বন্ধ ভাব হওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, ডায়রিয়া, বদহজম ইত্যাদি হতে পারে। যাই হোক, আপনাদের জানার জন্য বলে রাখি যে এই মেডিসিনটি একটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন,
তার মানে এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। ধন্যবাদ।